প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখতেছি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন তো বন্ধুরা আমি আশা রাখতেছি আজকের এই ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লাগবে কারণ আজকের এই ভিডিওতে আমার সবচেয়ে ফেভারিট একটা অ্যাপ্লিকেশন আমি আপনার মাঝে শেয়ার করবো যে অ্যাপ্লিকেশনটি সেই দুই হাজার সাল থেকে দু হাজার একুশ সাল মানে বর্তমান সময়ে আমি এখনও পর্যন্ত সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই অ্যাপ্লিকেশনটি কী তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে কথা বলা ঘড়ি তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে রেখে দেন সেক্ষেত্রে কী হবে আমি বলে দিই এই অ্যাপ্লিকেশনটির ভিতরে মানে ছোট্ট একটা মেয়ে কণ্ঠে মিষ্টি মধুর কণ্ঠে আপনাকে সময় বলে দিবে সেটা হোক সকালে বা দুপুরে আপনি টাইম সেট করে দিলে মানে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যতটুকু টাইম সেট করবেন ততটুক টাইম পর পরে আপনাকে অ্যালার্ট দিবে যে এখন সময় সকাল সাতটা বা এখন সময় দুপুর বারোটা বা এখন সময় বিকাল পাঁচটা বা এখন সময় সন্ধ্যা ছয়টা বা এখন সময় রাত আটটা ঠিক আছে বা এখন সময় ভোর পাঁচটা এইরকম মানেই ভোর হলে ভোরের টাইম বলবে সকাল হলে সকালের টাইম বলবে দুপুর হলে দুপুরের টাইম বলবে মানে এক কথায় খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার মাঝে শেয়ার করতেছি তো অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুবই ভালো লাগছে আমিও আশা রাখতেছি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং লাইক দিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন যে অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ইনস্টল করবেন এবং কীভাবে এখানে সেটিংস করবেন সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য আমরা সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন তবে চলুন সরাসরি চলে যায় মোবাইল স্ক্রিনে বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল কিনে তো অ্যাট ফার্স্ট আপনারা যেটা করবেন আপনার ফোনে থাকে আপনার কোন ব্রাউজারটি সবচেয়ে প্রিয় তো আমার প্রিয় হচ্ছে গিয়ে ক্রোম ব্রাউজার তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিয়েছি এখানে আমরা সার্চ বক্সে চলে যাব এখানে আমরা সার্চ করব এস পি ই এ কে আই এন জি স্পিকিং তারপর আমরা এখানে সি এল ও সিকে ক্লোক লেখে এখানে আমরা এন্টার করব বা সার্চ করবো সার্চ করার পর এখানে আপনারা প্রথমেই দেখতে পারবেন এই যে সময় বলা ঘড়ি ঠিক আছে বাংলা টল কিং ক্লক অ্যাট ফ্রি এই যে যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্তেছেন এই অ্যাপটিকে আপনাকে ইনস্টল করতে হবে তো এইখানে আপনারা যদি এই অ্যাপটির উপরে ক্লিক করেন আপনাকে সরাসরি নিয়ে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এইখানে যাদের ইনস্টল লেখা থাকবে আপনারা এইখান থেকে খুব সহজে ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল করা থাকবে না যাদের রকম লেখা চলে আসবে ইওর ডিভাইস ইজ কম্পিটেবল উইথ দিস ভার্সনে এরকম যে লেখা আসবে ঠিক আছে তো এখান থেকে তো দেখতে পারতেছে না এই লেখাটা আমার এখানে চলে আসছে আমি কিন্তু এখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবো না তো এখন কথা হচ্ছে কি এই অ্যাপটি যাদের এরকম দেখাবে আপনারা কোথা থেকে এই অ্যাপটি ইনস্টল করবেন একদম সহজ ব্যাপার আপনি যখন এইখানে সার্চ করবেন সার্চ করলে এইরকম অ্যাপ চলে আসলে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন আসলে এইখানে দেখতে পারবেন স্পিকিং কলর অ্যাপটি অনেকগুলো ওয়েবসাইটে দেওয়া আছে তো এইখান থেকে আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন এই যে ক্লিক করে আপ টু ডাউন যে ওয়েবসাইটটি আছে এখানে জাস্ট এই যে লেটেস্ট ভার্সন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড চলে আসছে এখান থেকে আবার ডাউনলোডের উপরে ক্লিক করবেন তো এখানে ডাউনলোডে ক্লিক করা মাত্রই এখানে নিচে আপনাকে একটা পপ আপ আইকন দেবে এখানে নোটিফিকেশন দেবে তো দেওয়ার পরে এখানে বলবে যে ডাউনলোডের করবেন কিনা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলি এটা ডাউনলোড হয়ে যাবে এটার সাইজ খুবই কম খুব অল্প সাইজ তো এটা ডাউনলোড করার পর এটা ওপেন করে এখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে আমি জাস্ট ওপেন করলাম করার পর এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি দেন ইনস্টল করার পর এটাকে আমরা এখান থেকে ওপেন করব না আমরা এখান থেকে ব্রাউজারটা এখন কেটে দেবো এগুলো সব কিছু কেটে দেবো দেওয়ার পর এখান থেকে আমাদের যে স্পিকিং কলুক অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমরা এখান থেকে ওপেন করে দেবো ওপেন করা মাত্র এরকম ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আমরা অ্যালাউতে ক্লিক করব দেন এখান থেকে আমরা আবার অ্যালাউতে ক্লিক করব অ্যালাউতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেন এইখান থেকে আমরা একটু সেটিং করবো সেটিং করার জন্য উপরে যে সেটিংসের যে আইকন আছে এই আইকনে আমরা চাইলে ক্লিক করতে পারি অথবা চাইলে এখানে যে সেটিং লেখা আছে এইখানেও আমরা ক্লিক করতে পারি তো আমি এখানে সেটিংসের উপরে ক্লিক করে দিলাম তো এখানে আপনাকে বুঝতে হবে এখানে হচ্ছে গিয়ে এই যে যে ঘড়িটা রয়েছে স্পিকিং কোলো এই অ্যাপটি আপনাকে কখন কখন সময় বলবে বা কতক্ষণ পর সময় বলবে সেই টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পারতেছেন এখানে এভরি পনেরো মিনিট অ্যানয়েস্টমেন্ট তো এটা যদি থাকে তাহলে প্রতি পনেরো মিনিট পর আপনাকে এটা সময়টা আপনাকে বলে দিবি দেন তারপর হচ্ছে এভরি তিরিশ মিনিট যদি তিরিশ মিনিট দেন তিরিশ মিনিট পর আপনাকে এই গড়িটার সময় বলে দিবি ঠিক আছে এবং আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে কিন্তু এটা কিছুই বলবে না অবশ্যই এটাকে আপনারা পনেরো মিনিট করে দেবেন এটা হচ্ছে ভলিউম এটার সাউন্ডটা কীরকম হবে এটার সাউন্ড যদি আপনি বাড়িয়ে রাখেন এখানে দেখেন এটা ফুল করে দিবেন আমি ফুল করে দিলাম ভলিউম সেট টু হান্ড্রেড তো হান্ড্রেড করে দিলাম ঠিক আছে এইটা জাস্ট এরকমই থাকবে আর এগুলো আপনারা দিবেন না এগুলো দিলে যে এগুলোতে যদি টিক মার্ক দেন তাহলে আপনার এই এগারোটা পি থেকে ছয়টা পাঁচচল্লিশ এ পর্যন্ত আপনার স্পিকটা বন্ধ থাকবে তো যাই হোক আমাদের এটা সেট করা হয়ে গেছে তো এখন পনেরো বাঁচতে কিছুক্ষণ সময় বাকি আছে তো আমরা একটু মুড অফ করে থাকবো দেখি সময়টা কিভাবে বলো আপনারা নিজেই শুনে নিন আবার তা আমি ওয়েট করতেছি তো তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে খুব সুন্দরভাবে সময়টা বলে দিল তো এইভাবে আপনাকে প্রতি পনেরো মিনিট পর পর আপনাকে এই অ্যাপটি আপনাকে সময় বলে দিবে আপনারা বারবার ফোনের লক স্ক্রিনে চাপ দিয়ে লক খুলে টাইম দেখতে হবে না বা লক বাটনে চাপ দিয়ে আপনার টাইম দেখতে হবে না মোবাইল পকেট থেকে বের করতে হবে না বা আপনি কোনো একটা কাজ করলে সেই কাজের ক্ষেত্রে আপনাকে বারবার সময় দেখতে হচ্ছে না এবং আপনি যদি গড়ির টাইম চিনে না থাকেন বা টাইম না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি খুব সহজে এই অ্যাপটির সাহায্যে আপনি টাইমটা জানতে পারতেছেন তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী নতুন নতুন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন ভালো থাকবেন সবাই আজকের মতন এখানে ভিডিও দিচ্ছি টাটা গুড বাই